সর্বোৎসবে কেনাকাটা হোক আনন্দময়। প্ল্যান ছিল কিন্তু সকাল থেকে বৃষ্টি হচ্ছিল, সেজন্য একটু লেট করলাম। আর বৃষ্টি থামতেই বাইরে পুরো ঝকমকে রোদ উঠে গেছে। তাছাড়াও রঙের একটু কাজ বাকি ছিল, তো সেটুকু দেখে নিলাম যে আজকে যেহেতু লাস্ট দিন, কোথায় কি একটু টুকিটাকি ফিনিশিং বাকি আছে সেটা একটু দেখে নিয়ে তারপরে এখন বেরোচ্ছি। এখন ঘুরতে বেজে গেছে 11:30। ব্রেকফাস্ট করে নিয়েছি, মা ডিম টোস্ট বানিয়ে দিয়েছিল, ডিম টোস্ট খেয়ে নিয়েছি। তো চলো তাহলে এখন বেরোই। তোমরা এই ব্লগটা লাস্ট পর্যন্ত অবশ্যই দেখতে থাকো, আর তোমাদের এই ব্লগটা দেখতে বেশ ভালো লাগবে। মা এখানে রান্না বসিয়ে দিয়েছে দুপুরবেলাকার, আর কি তাড়াতাড়ি করে নিতে হবে। আর আমি আসছি মা, টাটা। তাড়াতাড়ি বেরোবো বললেও হয় না, বেরোতে বেরোতে সে 12টা হয়েও গেল। আজকে গিয়ে কাজটা সারবো, মানে কিছু আর কি কেনাকাটার আছে, তো কী কারণে সেটা তোমাকে পরেই জানাবো। আর কালকে আবার ফিরে আসতে হবে, কারণ সকাল সকাল আমি ফিরে আসবো। তো যাই এখন বাস স্ট্যান্ডে যাই। পৌঁছে গেছি আজকে, খুব একটা লেট হয়নি, ঠিক টাইম মতোই পৌঁছে গেছি। তো এখন উপরে যাওয়া যাক। আজ ঘুমিয়ে গেছিল নাকি? নাও যাও, আবার ঘুমাও গা যাও। রাস্তার ধারে কাশ বরণগুলো দেখে খুব ভালো লাগছিল, মানে মনে হচ্ছে যেন পুজো এসে গেছে। পুজো তো চলে এলো কিন্তু আমাদের এখনো শপিং হয়নি কিছুই, মানে ওই দু একটা হয়েছে, ওর থেকে আর পুজো হয় বলো? তো পুজোর কিছু শপিং কমপ্লিট হয়নি, ইভেন আজকেও হবে না, আজকে বেরোবো কিন্তু অন্য একটা কারণের জন্য। তো দেখা যাক যে কবে শপিং হয়, ওই লাস্ট পজিশনে গিয়ে যেগুলো অবশিষ্ট থাকবে সেগুলো আর কি আনতে হবে। স্নান টান করে লাঞ্চ করা হয়ে গেছে, এখন একটু সবাই মিলে আর কি গল্প করছিলাম। তো পারলে একটু রেস্ট করে নেবো, বিকাল তো হয়েই আছে, তো তাড়াতাড়ি বেরোবো। একটু বাজার যেতে হবে, কিছু কেনাকাটা আছে। রেডি হয়ে গেছি, এখন বেরোচ্ছি। ফার্স্টে যাব রেমন্ডে, একটা টি শার্ট নেওয়ার আছে, তারপরে একটা শাড়িও নেবো, তাতে শাড়ি নেবো একটা। আর প্রথমে হচ্ছে আয়ুষকে নামাবো ডান্স স্কুলে। তো আয়ুষ এখানে রেডি হয়ে গেছে, আয়ুষের মানে ডান্স স্কুলের একটা ড্রেসও আছে, তো ওইটা পরেই ও যায়। দেখি আয়ুষ, আয়ুষকে প্রথমে নামাবো ডান্স স্কুলে, তারপরে আমি আর দিদি যাবো হচ্ছে এগুলো কেনাকাটা করতে। দিদি ওপরে দিতে গেছে আর উপরে আর কি ডান্স ক্লাস, তো দিয়ে আসলে তারপরে আমরা দোকানে যাবো। সর্বোৎসবে কেনাকাটা হোক আনন্দময়। দিদি ঠাকুর বেশ ভালো লাগছে বল? তোমাদের একটু দেখিয়ে দিই, এখানে কালেকশন বেশ ভালো, কোয়ালিটি নিয়ে তো কোনো কথা হবে না। তো উনি এখন হোয়াইটের ওপর টি শার্টগুলো বের করছেন। ব্ল্যাকটা ভালো লাগছিল, বাট আমরা দেখছি সাদার মধ্যে দেখছি, সাদা নিচ্ছি আমরা। তো আরও কিছু পিস উনি আনতে গেছেন, এখান থেকে নেব। এটাই দিয়ে দিন, ভালো লাগছে এটা। এখানে আমাদের টি শার্ট নেওয়া হয়ে গেছে, এবার দেখবো হচ্ছে একটা শাড়ি। তো এখন শাড়ি দোকানে যাবো, কোথায় যাবো? ঠিক আছে, এটাই দিয়ে দেন, আর কিছু না। এখান থেকে শাড়ি নেওয়া হয়ে গেছে, তো যে যেগুলো আমাদের দরকার ছিল কেনাকাটা সেগুলো হয়ে গেছে। এবার আয়ুষকে নেবো ডান্সও, আয়ুষের ডান্সও হয়ে গেছে, তো ওকে নেবো দিয়ে বাড়ি যাবো। হ্যালো, এদিকে আইফের ডান্স হয়ে গেছে, আমাদের এদিকে কেনাকাটা হয়ে যাচ্ছে। এবার আমরা যাচ্ছি প্যান্টালুনতে, দেখি যদি কিছু পাই তাহলে নিয়ে নেব।
আইজার হয়েছে হয়েছে আজকে আমারও কিছু হয়েছে। 10:15 বাজে এখন, এই জাস্ট বাড়ি আসলাম, আজকে অনেক লেট। আর কি বলবো, আজকে মানে এখন এত ভিড়, আর এটা যেহেতু উইকেন্ড, প্রচণ্ড ভিড়। ট্রায়াল রুমে মোটামুটি 20 থেকে 1 ঘন্টা দাঁড়িয়ে থাকতে হচ্ছে, তারপর তুমি ট্রায়াল দিতে পারবে। তো হ্যাঁ, দেখাই তোমাদের, মানে সব এখন দেখাচ্ছি না, মোটামুটি দেখাচ্ছি। তো এই ব্যাগটার মধ্যে তো তোমার ওই টি শার্ট আর শাড়িটা আছেই। তো সেটা কি কারণে নিয়েছি সেটা তোমাদের তোমরা পরের ব্লগে জানতে পারবে। আর এই যে এটা হচ্ছে আমার শপিং। হ্যাঁ, দুটো কুর্তি নিয়েছি, তার সঙ্গে প্যান্ট আছে, আর বাবারও জন্য কিছু নিয়েছি। আর একটা ইনফরমেশন তোমাদের দিই, প্যান্টালুনসে যদি তোমরা 4999 শপিং করো, তো তার জন্য থাকছে একটা বেডশিট। এরকম একটা বেডশিট আছে, আমার তো মনে হয় কোয়ালিটি বেশ ভালোই হবে। আর এর সঙ্গে হচ্ছে তোমার তার সঙ্গে দুটো পিলো কভার সেটও আছে, আর তোমরা চুজ করতে পারবে, মানে ওখানে 3-4টে করে অপশন আছে, কালারের ভ্যারাইটি আছে আর কি। তো তোমরা চুজ করতে পারবে যে কোন বেড কভারটা তোমরা নেবে। তো আমি নিয়েছি যে ইয়েলো প্রিন্টের ওপর ব্লু প্রিন্ট আছে, তো এই বেড কভারটা নিয়েছি। তো এটার জন্য তোমাদেরকে পে করতে হবে 200 199 আর কি, পে করতে হবে এই বেড কভারটা নেওয়ার জন্য। তো আমার মনে হয় এটা বেশ ভালোই জিনিস। অন্যবার কি হতো, কুপন দিত, মানে ভাউচার কুপন দিত, যে তোমার নেক্সট বার শপিং করে ওই 500 আর কি তোমাদের এরকম কুপন থাকতো। তো ওইটা বাদ দিয়ে যে এরকম করেছে এবার, তো বেশ ভালো। পুজোর সময় একটা বিছানা চাদরও হয়ে গেল। তো হ্যাঁ, সাজি শপিং হয়েছে, আমার হয়েছে, কিছু কিছু হয়েছে, সব না হলেও কিছু কিছু করেছি। তো এখনই দেখাচ্ছি না, 10:30 প্রায় বাজতেই চললো, ফ্রেশ হবো, ডিনার করতে হবে, প্রচুর লেটও হয়ে যাচ্ছে। অন্য একদিন তোমাদের সঙ্গে আমার শপিংগুলো ডেফিনেটলি শেয়ার করব। আর ওইগুলো কেন কিনলাম, শাড়ি আর টি শার্টটা, সেটা তোমরা পরের ব্লগে জানতে পারবে। আমাদের এখানে প্যান্টালুনসের সামনে দারুণ একটা মোমো বসে, তো সবাই ভাবছিলাম যে হ্যাঁ বেরিয়ে একটু মোমো টোমো খাবো। তো এত লেট হয়ে গেল আর মোমো খাওয়া হয়নি, মোমো ছিল কিন্তু মানে টাইমও হবে না বলে মোমো খায়নি। তো আমরা সবাই কুলফি খেয়েছি, কুলফিটাও দুর্দান্ত করে, মানে টেনে টেন দুটোই, মোমোটা আর কুলফিটা দুটোই টেনে টেন। তো আমরা কুলফি খেলাম 3 জনে মিলে, তারপরে বাড়ি এলাম আজকে। সে চেঞ্জ টেঞ্জ করে ফ্রেশ হয়ে আমার ডিনার কমপ্লিট হয়ে গেছে, ঘড়িতে বেজে গেছে এখন 12:30। তো চলো তাহলে আজকে ব্লগটা এখানে এন্ড করছি। আজকে আমি আর আয়ুষ শোবো এই ঘরে, আগে আমি আর রাহুল শুতাম, তো এখন আমি আর আয়ুষ শোবো। তো চলো তাহলে আজকে ব্লগটা এতদূর পর্যন্ত। যদি কিছু ভালো লেগে থাকে তো প্লিজ একটা লাইক করে দিও, শেয়ার করে দিও, এখন যদি আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে না থাকো তো কী করতে হবে, অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। চলো তোমাদের সাথে দেখা হচ্ছে নতুন কোনো ব্লগ নিয়ে। টিল দেন স্টে হ্যাপি অ্যান্ড স্টে সেফ, গুড নাইট, বাই বাই। রাত্রি হয়ে গেছে, কত জরুরি আছে বলতে পারছি না। খুব ভালো থাকো, খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে, টাটা।